হাওড়া স্টেশনের মুখে চাঁদমারী ব্রিজের কাছে লোকাল ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় দারুণ বিপত্তি ঘটে। বাগনান হাওড়া লোকাল বুধবার সকালবেলা হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগেই ওই ট্রেনের 12 কোচের লোকাল ট্রেনটির পিছনের দিকে 4টি চাকা লাইনচ্যুত হওয়ায় এমন ঘটনা ঘটে যায়। তবে হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে এসেছেন রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা, যার ফলে 14 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোনো রকম ট্রেন চলাচল করছে না, বাকি প্ল্যাটফর্মগুলো দিয়েই স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। আর দ্রুত গতিতে ওই বগিটিকে লাইনের উপরে তোলার কাজ চলছে। আসলে অফিস টাইমে এমন ঘটনা ঘটার ফলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, আর এতে দারুণ বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা। এদিকে হাওড়া স্টেশনে প্রবেশের মুখে টিকিয়াপাড়া লাইন থেকে ছিটকে পড়ে এই বাগনান লোকালের বগিটি। ট্র্যাক বদল করার সময় এমন ঘটনাটি ঘটেছে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। ওই ট্রেনের 5 নম্বর বগির চাকাই লাইনচ্যুত হয়েছে। আসলে গতি কম থাকায় সৌভাগ্যক্রমে যাত্রীরা প্রত্যেকেই অক্ষত রইলেন। এদিকে রেলের ট্র্যাক ও ট্রেনের চাকা মেরামতির কাজও শুরু করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে রেলের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও 16 সেপ্টেম্বর লাইনচ্যুত হয়েছিল মাঝেরহাট লোকাল ট্রেন। সেদিনও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন যাত্রীরা। সেটা ছিল ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল। ওই ট্রেনটি দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালে দেখা গিয়েছিল ওই ট্রেনের 4 ও 5 নম্বর বগি লাইনচ্যুত হয়েছে। ফলে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সেদিনের মতো ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। সেদিন যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল ট্রেন যাত্রীদের মধ্যে। তবে এটাই রক্ষা, ওই দিনে লাইনচ্যুত হওয়া ডাউন কল্যাণী মাঝেরহাট লোকালের যাত্রীদের কেউই তেমন আহত হননি। সেদিনও দমদম স্টেশনের 5 নম্বর ট্র্যাক বন্ধ থাকলেও 1, 2, 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই বাকি ট্রেনগুলো চলাচল করেছিল। তবে ওই দিনে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে আর চলাচলের ঝুঁকি না নিয়ে কার শেডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর কেন ওই ধরনের দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে তদন্তে নেমেছিলেন ওই সময় রেলকর্তারা। রেলকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল চালক যথেষ্ট সতর্ক ছিলেন, এক্ষেত্রে ওই দুর্ঘটনার সঙ্গে চালকের কোনো সম্পর্ক ছিল না, কেননা সময় মতো ট্রেনটিকে তিনি থামিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ব্যাপক প্রভাব পড়েছিল লোকাল ট্রেন পরিষেবার ক্ষেত্রে বলে জানা গিয়েছিল। আর এদিন সকালে বাগনান হাওড়া লোকাল ট্রেনে 4টি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ফের ঘটতে দেখা গেল। আবার এই ঘটনার আরও আগে গত মে মাসে বারুইপুর স্টেশনে লাইনচ্যুত হয়েছিল একটি মালগাড়ি। সেদিনও অল্পের জন্য বিপত্তি এড়ানো গিয়েছিল, আর ওই ঘটনাটি ঘটেছিল বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। মালগাড়িটির শেষতম বগিটির ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছিল। মালগাড়ির শান্টিং চলার সময় ওই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। সেদিনও ওই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই সেভাবে কোনো ট্রেন চলাচল করতে পারেনি। তবে সেদিনও দ্রুত গতিতে রেলের পক্ষ থেকে মালগাড়িটির চাকা লাইনের উপর তোলা সম্ভব হয়েছিল। অন্যদিকে 1 বছর আগে এই ডিসেম্বর মাসের এমনই একটি বুধবারের দুপুর নাগাদ শিয়ালদার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ফাঁকা ট্রেন কারশেডের দিকে যাওয়ার সময় ঘটে গিয়েছিল দারুণ বিপত্তি। সেদিন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ওই সময়ে ছেড়েছিল শিয়ালদা রানাঘাট লোকাল। লাইন বদল করার সময় 6 নম্বর থেকে ছাড়া ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া ফাঁকা ট্রেনটির প্রায় কাছে চলে এসেছিল। দুটি ট্রেনেরই সামনের দিকের একটি অংশ ঘষে গিয়েছিল, আর এর ফলে ফাঁকা ট্রেনটির চাকা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। তবে এক্ষেত্রেও সেদিন কোনো বড় বিপদ ঘটেনি। শিয়ালদা রানাঘাট লোকাল ট্রেনটি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিল। অনেক যাত্রী অবশ্য ভয়ে এবং উত্তেজনার কারণে লাফিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে পড়েছিলেন, আর তারা রেললাইন ধরেই শিয়ালদা স্টেশনের দিকে হাঁটতে শুরু করেছিলেন। ফলে দেখা যাচ্ছে বারবারই নানা কারণে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। তেমনই একটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল এদিন হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে বাগনান হাওড়া লোকাল ট্রেনের, যা নিয়ে তদন্ত শুরু হয়েছে রেলের পক্ষ থেকে। অনেকটাই ওই যেখান থেকে প্রায় ট্রেনে যে ওয়াশ ফাশ হয় সামনে ওর আগেটা থেকে অনেকটাই আমার ট্রেনও লেট হয়ে গেল। 2টো ট্রেন পেলাম না, এবার কটায় ট্রেন পাবো বুঝতে পারছি।